Jimmy! What? I changed my mind. I don't want to do the streaker bit anymore. 50 বছর আগে 1974 সালে অস্কারের মঞ্চে নগ্ন হয়ে দৌড়েছিলেন রবার্ট ওপেল। এবার 96তম অস্কার আয়োজনে সেই পাগলামোরি পুনরাবৃত্তি করতে চেয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল। The male body is not a joke. Mine is. No, it's not. যোগসাজশ করেন জনপ্রিয় রেসলার ও অভিনেতা জন সিনার সঙ্গে। Wrestling jorts? তবে শেষ মুহূর্তে সম্পূর্ণ নগ্ন অবস্থায় মঞ্চে আসতে না চাইলে সেরা কস্টিউম ডিজাইনারের নাম লেখা খাম দিয়ে লজ্জা নিবারণ করেন সিনা। বিব্রতকর অবস্থায় সিনা বলেন, পোশাক খুবই গুরুত্বপূর্ণ, সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ এটি। Costumes they are so important. সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার দেওয়ার জন্যই এই ঘটনার অবতারণা করা হয়। এবারের অস্কারের সবচাইতে আলোচিত ঘটনা এটি। অবশ্য পুরো সময়টাই জন সিনা নগ্ন ছিলেন না। মঞ্চে উপস্থাপক জিমি কিমেল উৎকট এক কাপড় জড়িয়ে দেন সিনার গায়ে। Four things.